নমস্কার সকলকে, হলদিয়া নিউজে স্বাগতম। আপনারা দেখছেন তমলুক থেকে প্রায় 46 বৎসর ধরে প্রকাশিত হচ্ছে একযোগে গ্রামীণ পত্রিকা তাম্রলিপ্ত পত্রিকা। তার সম্পাদক জয়দেব মালাকার হলদিয়া বন্দর পত্রিকা সম্পাদকের হাতে তুলে দিলেন এবং জয়দেব মালাকার কি বললেন শুনে নেব এখন। আমার নাম জয়দেব মালাকার, তাম্রলিপ্ত পত্রিকার সম্পাদক। এই পত্রিকা কত বছর হলো? 1974 সাল থেকে এটা প্রকাশিত হচ্ছে, 46 বছরে পদার্পণ করেছে। এই পত্রিকাকে নিয়ে আপনার কি ধারণা রয়েছে? জেলার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা, আর আর সাধারণভাবে যে সংবাদ বড় বড় পেপারে প্রকাশিত হয়নি, অবহেলিত হয়ে পড়ে থাকে, সেই গ্রামীণ সংবাদ প্রকাশ করা। বিশেষত মহাত্মা গান্ধী এবং 200 বর্ষে বিদ্যাসাগর সম্পর্কিত প্রবন্ধগুলি খুব উল্লেখযোগ্যভাবে প্রকাশ করা হয়েছে। তাতে লিখেছেন ডক্টর রামরঞ্জন রায়, দুর্গাপদ মিশ্র, আশুতোষ দাস প্রমুখ। এছাড়া গান্ধীজির উপর লিখেছেন জয়দেব মালাকার, পত্রিকাটির সম্পাদক হিসাবে। এছাড়া রয়েছে জেলার শিক্ষা সংস্কৃতি স্বাধীনতা আন্দোলন এবং অবহেলিত অধ্যায়, যেগুলি এখনো পর্যন্ত আমরা জনসমক্ষে আনতে পারিনি, তা বিশেষভাবে প্রকাশের চেষ্টা করা হয়েছে। পত্রিকা প্রকাশ করেন কিভাবে? এই দেখতে দেখতে প্রায় 46টা বছর হলো। আমার নিত্যনৈমিত্তিক জীবনচর্চার সঙ্গে এই পত্রিকা জড়িত আছে। যখন আমি চাকরি করতাম ইলেকট্রিসিটি বোর্ডের ল অফিসার হিসাবে, তখনও আমি প্রকাশ করে এসেছি এবং আমার কর্তৃপক্ষের হুঙ্কারকে অগ্রাহ্য করে এমনও দিন গেছে আমাকে বলতে হয়েছে যে আমি চাকরি ছেড়ে দেব কিন্তু প্রকাশ ছাড়ব না। যেহেতু এই পত্রিকা আমি অবৈতনিকভাবে এবং লাভহীন অবস্থায় প্রকাশ করি, সেহেতু এই হুমকি দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়েছিল। আগামী দিনে কি লক্ষ্য রয়েছে পত্রিকাকে নিয়ে? অন্তত 50 বছর চালিয়ে যাও। 50 বছর পরে এই পত্রিকায় প্রকাশিত বিশেষ বিশেষ 50টি প্রবন্ধ আকারে, প্রবন্ধ বই আকারে, বইয়েতে প্রকাশ করব, এটা আমার একটা ইচ্ছা রয়েছে।